ওয়েলকাম টু বি স্পটে। আছি রঙ্গোলি নন্দিনী কালেকশন লঞ্চার, আমাদের সাথে আছে সুস্মিতা। কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? না, আমার এখনো হয়নি, দুঃখিত আমি। আজকে নতুন শাড়ি, বুঝু বুঝু ভাব তো কবে থেকে সারা বছর ওয়েট করি, বলো কখন দুর্গা ঠাকুর আসবে, কখন প্যান্ডেল প্যান্ডেল যাব, ঠাকুরের দর্শন করব। তার সাথে এবারে নন্দিনী কালেকশন থেকে তুমি কি কি নিচ্ছ? আমার মনে হয় যে আমি জাস্ট যা পারবো নিয়ে নেবো, বাড়ির জন্য নেবো, কেন মাও তো পড়বে বলো, তাহলে নিজের জন্যও নেবো, মায়ের জন্যও নেবো। অ্যান্ড দ্য কালেকশন ইজ রিয়েলি বিউটিফুল, আই লাভ দ্য কালেকশন, খুবই সুন্দর, খুবই এলিগেন্ট একটা কালেকশন আমার মনে হয়। বিকজ আউটপুট দেখে, ছবি অ্যান্ড ভিডিও দেখে যেটা বুঝতে পারছি, তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লেগেছে। আর খুবই আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে শাড়ি, যেই শাড়িগুলো আমি পরেছি, ইনফ্যাক্ট এখনও যে শাড়িটা আমি পরে আছি, ইট ইজ ভেরি কমফোর্টেবল। তো কমফোর্টটা আমি খুব দেখি। হ্যাঁ, আমি পরবো শাড়ি, পরবো সবই, কিন্তু আমার কমফোর্টটা চাই, মেটিরিয়াল হ্যাজ টু বি গুড। তো তাই জন্য দিস ইজ ভেরি কমফোর্টেবল, আর আমি যতগুলো শাড়ি পরেছি খুব কমফোর্টেবল। ছোটোবেলার পুজো শপিংটা ঠিক কীভাবে হতো? ছোটোবেলায় তো মা বাবার সাথে পুজো শপিং করতাম, ঠিক আছে, এতগুলো 10টা জামা 15টা জামা 20টা জামা, এখন সেটা আর হয় না, এখন 4টে দিনে 4টে জামাই হয়, 4টে দিনে 4টে শাড়ি। তো এখন হ্যাঁ, শাড়ি পরি আমি, 4টে দিনে 4টে শাড়ি পরি, কারণ আমার শাড়ি ভীষণ ফেভারেট। আর পুজো মানে আমার কাছে শাড়ি, আর যে কোনো শুভ অনুষ্ঠান মানে আমার কাছে শাড়ি। দেখো, আমার সবচেয়ে পছন্দের কালার হচ্ছে ইয়েলো, যেটা আমি এখন পরে আছি, ইয়েস আমি সেটাই পরে এসেছি, বিকজ হলুদ আমার ভীষণ ফেভারিট। তো ওরকম কিছু নেই যে আমি হলুদই পরবো, ডিপেন্ড করে যে কোন শাড়িটা আমার পছন্দ হচ্ছে, বা কালার ওয়াইজ আমি যে ওই কালার পরেই অঞ্জলি দেবো বা ওই কালার পরেই অন্য অনুষ্ঠান করবো, তো না, সেটা না, না। তার সাথে পুজোয় কিছু কি নতুন কাজ আসছে? ডেফিনেটলি ফিল্মের খবর খুব শিগগিরই পাবে, আসছে। না, এই সময় তো আমার তো পুজো ক্যাম্পেইনস চলছে, আর না ফিল্ম, হ্যাঁ অবভিয়াসলি পুজোর আগে নেই, পুজোর পর ডেফিনেটলি আমি জানাবো। পুজোর গ্লো আমার মনে হয় যে আমি ভীষণ, সত্যি কথা বলি, মন থেকে পরিষ্কার, সেটাই আমার গ্লো, কারণ এটার জন্য আলাদা করে আমাকে সত্যি ময়েশ্চারাইজার লাগাতে হয় না, ময়েশ্চারাইজার সানস্ক্রিন আলাদা করে লাগাতে হয় না, যেটা প্রয়োজন, যেমন মেকআপ, এভরিথিং, যেটা যতটুকু প্রয়োজন ততটুকুই আমি করি, এক্সট্রা কিছু আমি করি না। কিন্তু হ্যাঁ, অনেকটা জল খাই, জল খাওয়াটা খুব ইম্পর্টেন্ট, আর বাকিটা আমার মনে হয় যে আমি অনেস্ট বলে আমার গ্লোটা ভিতর থেকে আসে। সবাইকে বলবো হ্যাপি পূজা, সবাই খুব ভালো করে পুজো কাটাবেন, অনেক খাবার দাবার খাবেন, অ্যান্ড প্যান্ডেল হপিং করবেন, খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।